নিন, আশা করবো সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:18, আর এখন চা হয়ে গেছে, আমাদের বিছানাও ঘরে চলে গেছে, গোছানোও হয়ে গেছে। তো এবার শুরু করব কাজ আস্তে আস্তে, আজকে বৃহস্পতিবার, আর এসে থেকে না কোনো গোছানো কিছু হয়নি, ঠিক আছে? মানে ঝাড় দিয়ে যেভাবে ওঠা যায় আর কি সেভাবে রান্নাবান্না চলছিল, কিন্তু এখন মনে হচ্ছে জিনিসটাকে গোছাতেই হবে, কারণ আমরা নিজেরাও জানি না যে কি করব, কদিন থাকবো। তো ওই জন্য ভাবছি যে একেবারে গুছিয়েই নি, তারপর যা হবে দেখা যাবে। তো মানে এমন অবছালো হয়ে গেছে না, এখন আমি নিজেই কিছু তেমন খুঁজে পাই না। তো চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরের এখনকার অবস্থা, পরে আমি গোছানোর পর তোমাদেরকে ওপরটা দেখিয়ে নিই, ঠিক আছে? মানে এই পোর্শনটুকু গ্যাস তেল পোর্শনটুকু ঠিকঠাক আছে, তারপর থেকে এ দেখো কবে যেন চিনি পড়েছিল, চিনি পড়ে আছে। তো এইগুলোকে না আর গোছানো হয়নি, দেখতেই পাচ্ছ পুরো মেসি অবস্থা। এখানে যে কি আছে আমি নিজেও জানি না, ঠিক আছে? আর নিচের অবস্থাটা এরকম অবস্থায় হয়ে রয়েছে, মানে এইভাবেই আমার চলছিল, ঠিক আছে? তো চলো এবার তাহলে গোছানো যাক, আর ওপরটার ভাবছি বিস্কুটের কৌটো টৌটো গুলো, বিস্কিট গুলো কৌটোতে ভরে দেবো, তো এইরকম অবস্থা। তো চলো গোছানো শুরু করি। এখন বাজে 10:08, দেখতেই পাচ্ছ ঘেমে নেই একাকাণ্ড অবস্থা। তবে একটা জিনিস ভালো হয়েছে যে সব কাজ হয়ে গেছে, রান্নাঘর থেকে গোছানো থেকে শুরু করে সবটাই হয়ে গেছে, আর ঘর ঝাড় দেওয়া সবই হয়ে গেছে ওদিকটায়। এখন শুধু রান্নাটা করব, তাহলেই হয়ে যায়। এমনকি এই তাকটা একটু অগোছালো হয়েছিল, সেটাও গুছিয়ে দিয়েছি আমি কালকে, শুধু এই জায়গাটা না ঝাড় দিয়ে দেবো ঠিক করেছি, তাহলে মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে যাবে, ঘরটা থাকার উপযুক্ত হবে আর কি, যেইটুকু বুঝতে পেরেছি। তো কেমন কালো কালো লাগছে, কারণটা হচ্ছে রোদটা ওরকমই পড়ছে আর কি, তো এমনিতেও কালো লাগারই কথা সকাল থেকে যা হলো আমার। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর যাবো রান্নাঘরে, আজকের মিশন শুটকি মাছ। আমি না চলে এসেছি শুটকিটা কাটতে, আমি তো কাঁচিই নিলাম মনে হচ্ছে, হ্যাঁ কাঁচি দিয়ে হবে মনে হচ্ছে। তো আগে রান্নাঘরটা দেখাই, দেখো আমার রান্নাঘরটা প্রাণ ফিরে পেয়েছে, এই নিচটা যেরকম হয়েছিল অনেকটাই, যেটুকু থাকার জন্য দরকার আমি করে দিয়েছি। এবার ভালো লাগছে কিনা তুমি বলো। না ঠিক আছে, তো মাথাটাকে তো বাদ দিয়ে দিয়েছি, এবার নিশ্চয়ই ছোট ছোট করে কাটতে হবে, এইটুকুই টুকু না, একটু বেশি ছোট করে বলছো, হাত কেটে ফেলবো তুমি। দেখে হাতে লেগে যাবে, আরে কাটবো কি দিয়ে, দাও আমি কেটে দিচ্ছি। দৌড়ে পালাচ্ছে, ছুরি দিয়ে চেষ্টা করবো একবার, কারণ আমার কাছে তো বটি বটি নেই, ছুরি নয় কাঁচি, এই দিয়ে করতে হবে। বই তো কোড়াতে মতো হচ্ছে, মানে ছুরি কাঁচি সব দিয়ে চলবে, যাই হোক না কেন তোমাদেরকে আর এটা দেখাচ্ছি না আমি, আমি কেটে নিই ঠিকঠাক করে, তারপর গরম জল ফুটবে তার মধ্যে ছেড়ে দিতে বলেছে, আশা করি এভাবেই কেটে নিতে হবে। আটু ছোট কাটলে বোধ হয় ভালো হতো, যাই না যাই হোক না কেন রান্না তোমাদের সাথে কি শেয়ার করবো আমি জানি না, যা যেটাই হোক না কেন আমি বলেছিলাম ধারাবো ভালো করবো, যেটাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যেটা আমার ফার্স্ট টাইম হাতে খড়ি হচ্ছে তাই জন্য। তো চলো আমি কেটে নিই, জোর লাগা কে হাইসা, দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, কত ছোট করে কাটতে আমি ঠিক জানি না, যাই হোক আমরা এরকম পিস করে কেটে নিয়েছি, আর জলটাও এখানে ফুটে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দেবো। এটার মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, কালই নাকি কাঁটাটা ছেড়ে আসবে। তো এই করতে করতে আমি একটু পটল বেগুন আলু এই তিনটে সবজি দিয়ে করব, তিনটে সবজিকে আমি ছোট ছোট করে কেটে নিই, আসছি কেটে নিয়ে। দেখো আমি এখানে বেগুন আলু পটল কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, আর লাগবে রসুন, রসুনটা শুধু রসুনটা আমার ঘরে নেই তো আনতে গেছে, আর এখানে না খুব সুন্দরভাবে এবার কাঁটাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে, এই দেখো কাঁটাটা বেরিয়ে চলে আসছে, এবার একদমই নরম হয়ে গেছে, সুন্দর। আমি ভিজিয়ে দিয়ে কাটাকাটিগুলো করলাম, যেহেতু রসুনটা আনতে গেছে তাই ভাবলাম বসে থেকে লাভ নেই, এই দেখো। তো আমি এভাবেই কাঁটাটা ছাড়িয়ে নিই, সব গোছাতে গোছাতে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লেগে গেল। বেগুন এগুলো তো দেখিয়ে দিয়েছি আগে, এখানে পেঁয়াজ কাটাটাও দেখিয়ে দিয়েছিলাম, শুটকিটাও আমি ছটকে নিয়েছি দেখিয়ে দিয়েছি কাঁটা ছাড়িয়ে, এখানে 1.5 খানা রসুন,
কেটে পেকে যাওয়া লঙ্কা আমি পেস্ট করে নিলাম আর কি মিক্সিতে, এটুকু তো আর ভালো খুব ভালো হয় না, রাফলি হয়েছে আর কি। তো চলো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার শুরু করব। দেখো প্রথমে না একদম একটুখানি আমি তেল দিয়েছি, জাস্ট শ্যালো ফ্রাই যেরকম করে ওরকম করে আমি ফ্রাই করে নেব, ঠিক আছে? তো একে একে আমি দেব, আলু পটল বেগুন সব দিয়ে আমি ঢাকা দিয়ে দিই, একটু ভেজে নেব, মানে শ্যালো ফ্রাই টাইপের। তো দেখো আলু পটল বেগুন আমি একে একে সবটা দিয়ে এরকম করে ঢাকা চাপা দিয়ে একটু শ্যালো ফ্রাই মতো করে নেব। দেখো আমি শ্যালো ফ্রাই বলেছিলাম, ওই অল্প তেল আমার এর থেকে বেশি ভাজা তো হলো না, দেখো লাস্টে আলুটা পুড়ে যাচ্ছিলো তাই জন্য আমি নামিয়ে দিয়েছি। এবার কড াইতে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, একটু জল জল হয়েছে বোধ হয় তাই জন্য একটু যাই হোক ফুটে নিক আগে ওর কাজটা করে নিক। এইবার আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দেব এই রসুন আর লঙ্কা বাটাটা, তোমরা ইচ্ছে করলে লঙ্কাটা কুচিয়েও দিতে পারো, আমি একেবারে বেটেই নিয়েছি। এইবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে যেটা আমি কেটে রেখে দিয়েছিলাম, আর এটাকেও হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দেব তারপরে শুটকি মাছটা। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি শুটকিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাও নাড়াচাড়া করতে করতে রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হবে, ততক্ষণে আমার শুটকিটাও ভাজা ভাজা হয়ে যাবে। আর এটার মধ্যে আমি এখনই নুন হলুদটাও দিয়ে দেবো। তো চলো আমি এইটুকু পোর্শন করে নিই, তারপর তোমাদের কাছে আসছি আবার। দেখো মোটামুটি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলোকে দিয়ে তারপর নাড়াচাড়া করবো। আর এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, এটা অপশনাল, তোমরা দিতে চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তারপর দিয়ে দেবো সবজিটা, আমি সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি ঢাকা চাপাই দিয়ে রাখছি, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে। তো এই দেখো ডালটা কালকেরটা গরম করে নিয়েছি, আর হবে মাছটা ভাজা, খাওয়ার টাইমে ভাজবো। আর এই দেখো শুটকিটা, শুটকিটাকে আমি ওরকম নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি পুরো ভাজা ভাজা করে নিয়েছি, যতক্ষণ না সেদ্ধ পুরো হয় সব সবজি ততক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে তেল ছাড়া অবধি তোমাকে ওয়েট করতে হবে। আর লাস্টলি নামানোর আগে কিন্তু আমি অল্প চিনি ছড়িয়ে দিয়েছি, তবে হ্যাঁ পুরো আন্টির মতো খেতে না হলেও অনেকটা কাছাকাছি হয়েছে, আর আমরা স্যাটিসফাই যে আমি প্রথমবার রান্না করে এতটা ভালো হয়েছে। তো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারো, আমার যদি প্রথম দিনে এতটা ভালো হতে পারে অবশ্যই তোমাদেরও হবে। তো চলো খাবো দাবো তো একটু বাদে, তার আগে স্নান দান করতে হবে। কিন্তু বেশ টাইম লেগেছে, যদিও আমি মাঝে আধ ঘন্টা 45 মিনিট একটু নষ্ট করেছি অন্য কাজ করতে গিয়ে, তো ওই জন্য এখন বাজে 1:12:56, ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে হবে মাছটা ভাজা, তাহলেই হয়ে যায়। আর ঠাকুর পুজো, ও আজকে স্নান করে দিয়ে তারপর কাজে বসেছে, তো চলো আমি এবার ভাতটা বসিয়ে দিয়ে স্নানটাই করে আসি। দেখো খাবার নিয়ে বসে পড়েছি, শুটকিটা প্লেম থালাতেই দিয়ে দিয়েছি, আর নিয়েও বসেছি বাটিটা, যদিও লাগে আমি বুঝতে পারছি না, নাহলে আবার খাওয়া ছেড়ে উঠতে হবে। তো এবার বসবো খেতে। এখন বাজে 6:11, আর এখন ছাদে এলাম আমি, একটু জামাকাপড়টাও তুলতে এলাম, তার সাথে একটু ছাদটাও এলাম। অনেকক্ষণ ধরেই ভাবছি আসবো আসবো, সেই 5টা থেকে আসা আর হয়ে উঠছে না, তো এই এলাম ছাদে, একটু কিছুক্ষণ থাকবো তারপর নিচে যাবো। আর শুটকিটা এভাবে বানিয়ে দেখো, এখন কারোর মতো হওয়াটা একটু অসম্ভবই, তার হাতের টেস্টটা আনাটা খুবই মুশকিলের, সেইটা ঠিকই আসেনি, আন্টির মতো টেস্টটা আসেনি। তো আমি যেটা প্রথম দিন বানিয়েছি প্রথম দিনের তুলনায় খুব ভালো টেস্ট হয়েছে, হাফ ভাত তো আমরা ওটা দিয়েই খেয়েছি, সত্যি খুব টেস্ট ভালো হয়েছে। তোমরা যারা অন্যরকম করে করো, অনেকে শুটকি বাটা বা এরকম করো, তো আমাদের সবজি দিয়ে খেতে দারুণ লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। তো আমি একটু ছাদে কিছুক্ষণ টাইম কাটিয়ে নিই। আজকে না ব্যাঙ্গালোরের একটা পার্টে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানটাতে হচ্ছে না, কিন্তু হাওয়াটা যেরকম রোজ দেয় সেরকমই দিচ্ছে, দেখতেই পাচ্ছ সূর্য এখনও অস্ত যেতে ঢের দেরি আছে। তো একটু সময় কাটিয়ে নিই নিজের মতো। আমি বানাচ্ছিলাম ছাদের রিলস, হঠাৎ করে দেখছি বালতি নিয়ে এসে এই কাজটা করছে, ওনাকে আর গরমে পাচ্ছে না, এখন বলছে আমি আরও এক বালতি তুলে দিচ্ছি তুমি একটু ঢেলে দাও। তো দিই আর কি, আমার জামাকাপড়গুলো তাহলে তুমি নিয়ে যাও। তো সেই বিকেলের পর এখন এখন বাজে রাত্রি 10টা, যখন যাবো ছাদে, ভাত হয়ে গেছে, ডালটা ফুটতে বসিয়েছি,
তো আর করব মাছ ভাজা। আজকে রাতের মেনু এটাই, যেহেতু বলেইছি যে রুটি আর খাচ্ছি না, আর গরমটাও পড়েছে প্রচন্ডই, তাই রুটির কথা আর ভাবছিও না। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলো না শুটকি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।